ग्रे तू देखछ खुल्ला गुमास अरे 100 कोटा खुल्ला गुमास से कोन समझन बो पानी लया परे की होरे थाला कोमा तोरे गुसल करस ना तते चिकार गंध आहे हां काय आपने जने आमले शेर गुसल कबे करसिले ए बेसी ना मात्र 6 मास आगे करसिले ছেলে তো কুত্তা মারা গন্ধ আইতাছে কি করে তোর থেকে আজকে আমার গন্ধ আই তুই কেমন ধরে গোসল করছ জানি আরে আমি তো এক বছর ধরে গোসল করি না হালা এর লাগে তোর বউ ঘর থেকে বার করে দিছে এই গোলামের পুতে একটা বছর ধরে গোসল না গোলামের পুতে বিয়া করে ভুল হইছে আমার এই গোলামের পুতে ধরতে ধরতে মগের পানি দি শেষ গোলামের পুত জান আমার ডালে না তেরি নাম কর দুঙ্গা সব কুছ কিন্তু গোসল করতে পারবো না তুমি মোরে হারবিক কান্না দাও খায় মরে যাই তাও গোসল করতে এই গোলামের ঘরে গোলামের লগে হইতে গেলে মনে হয় কি আমি গোয়াল ঘরে হইয়া রইছি এত খচ্চর গোসল করে না তোর আজকে তো গোসল করাই সারা জান তুমি আমারে কুত্তার গু খাওয়াই দাও তাও গোসল করাই দিও না গোলামের ফুত কুত্তার গু তো তোরে খাওয়াই আমার তোরা কালার পুকুরে নিয়ে গোসল করাম ভাই তুমি হারবিক কমাই দাও তাও গোসল করে না হারফিক খাবি আর যাই খাস তোর বাইতে ফিজে ফাইলে গোসল করে গোলা মে পুর ভাবি চলেন তো পানি লই আহি চলেন আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ কি করে রহমতের বান্দা না একটা হৃদয়বিহীন ব্যক্তি পাঠাই দাও আম করে বাঁচাই দে এবারে মত তুমি আমাদেরকে বাঁচাই দাও আল্লাহ পরে জন্মেও কিছু করতাম না আমিন আল্লাহ এই বছর আল্লাহ গোসল করি না আল্লাহ আমিন পরের বছর আল্লাহ শীত হওয়ার আগে দুইবার গোসল করবো আল্লাহ আমি তুই কি শীত হওয়ার আগে বলে গোসল করবো না এই শীতে গোসল করছ না তুই আর শীতে কিছু করবি আল্লাহ আল্লাহ তোর বান্দা দিয়া আমিন আল্লাহ দড়ি টাইট না কিন্তু কিরে কিরে আল্লাহ রহমত করতে রে রহমত করছে আল্লাহ কেন কেন করলো বন্ধু তোর আসলে মানুষ না তো বহন না যে আমি ভালো মানুষ না বনে জঙ্গল আইয়া বনবাস হইলাম কি করে অন এই ছাগলটা কই গেল রে আমি বুঝতেছি না কি দিছেন নি গ্রামবাসী ধইলে আল্লাহই জানে এই তুই কি কোনো গন্ধ পাস কি আর গন্ধ তুই একটা রাম ফাটা গন্ধ কি আমরা গন্ধ হইতেছ না আমি এরকম গন্ধ পাই না রাম ফাটা গন্ধ পাই আমি পাইতেছি কিরে তুই কোন সময় এলি ওটা কে জান আমি গন্ধ পাইতেছি এটা কি গাছিস কম্বল হেই কম্বল কম্বলটা দে মামা পানি খরচ করুম কিনলি এটা তাই মুচ্ছাই আমি ভালো মানুষটা কি করে আমি না কি জানি এত গন্ধ পাইতে কই তো লেছিলাম আমি কতক্ষণ যাবো একটা ফাড়া ফাড়া গন্ধ পাই তো আশেপাশে তুমি আমি কিন্তু গত 7 বছর আগে গোসল করছি কাহিনী আছে একটা ঘটনা হয়েছে কি আমগো ওই উত্তরপাড়ায় একটা অনুষ্ঠান হয় 5 বছরের মাথায় একবার যেমন অলিম্পিক গেম হয় বিশ্বকাপ হয় ঠিক আছে তা আমার এই নোবেল নেওয়ার জন্য একটা অনুষ্ঠান হয় না সবাই তো সব বিষয়ে নোবেল নিছে আমি এখন চাইতেছি আমি এই গোসল না কইরা একটা নোবেল নিই বন্ধু বন্ধু তাহলে এই নোবেলটা আমরাও নেব বুঝছস আমরা চার বছর এই জন্য গোসল করতাম এই আমি তো শিষ্য এটা তো পারতি না ওস্তাদ আমি গোসল ওস্তাদ ওস্তাদ আমরা এই জন্য নো 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 আস্তে 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 এখানে জোরে কথা কইলে গ্রামবাসী কিন্তু আমগরে দইরা যেই কেলানটা কেলাইব নিশ্চিত পানি তিনি গোসল করাইব পানি হইছে আমগো এই জন্মের শত্রু আমগো পানি ঠিক আছে না
আর আমার নোবেল না হইব না তোরা কি আমার হেল্প করবি না নোবেল অবশ্যই অবশ্যই তাহলে আয় প্রতিজ্ঞা কর এই যে প্রতিজ্ঞা কর এই মর্মে প্রতিজ্ঞা করতেছিস এই মর্মে প্রতিজ্ঞা করতেছিস তোরা আমার উস্তাদ মানছো আজকে তো মানছো আমার উস্তাদ রে আমার উস্তাদ রে যে কোনো মূল্যে পানি না নিয়া আমরা তাহারে তাহারে নোবেল দিব নোবেল দিব এবং সেই নোবেলের নাম হবে সেই নোবেলের নাম হবে যক্ষ্মাষ্টা নোবেল আমি এই জন্মে গোসল করতাম না এত যাওই অজ্ঞা আমি গোসল করব আমার বাপে কি আছে বিয়া দিছিল গোলামের ভিতরে গেছে গোলামের ভিতরে বিয়া ডুব দে গোলামের ডুব দে দে ডুব পানি কি টান আমি কিছু করতাম না আমি মরতে গোলামের ফু তুই যদি আজকে খালি গোসল না করস রে গোলাম তোর একদিন আর আমার একদিন রে গোলাম গোসল করে তাড়াতাড়ি গোসল করে যা গোলামের ঘরে গোলাম শরীরে তো পাড়ার মতো গন্ধ আহে ধারে যাওয়া যায় না গোলাম গোসল করস না হ্যাঁ তো আমার লাগে আহস এ আমি যদি তুই গোসল না কইরা হস তাইলে মনে কর তোর ভাত আর খাইতাম না এই যে আমি গেলাম 20 লাখ টাকা কামিন না এটা হাড়ি গুণ দিয়া যায় পাড়ার তো পাড়া বহু তুমি আর যাই কও আমার গোসল করার আমি তোমার 20 লাখ টাকা দিয়ে দিব কিন্তু গোসল করতাম না আর তখন গিয়া এলাকায় কোনো শান্তি পাই না যেদিকে যাই সেদিকে দেখি তখন গন্ধ আহে কোনো জায়গায় গিয়া চা খায় শান্তি পাই না আজকে তখন একদিন কি আম করে একদিন কোন গোলামের গোসল না কইরা যদি উঠস খবর আছে আজকে তখন গোসল দিক কেমতে যাবো এইটুকু নামছি আমার নোবেলের মনে অর্ধেকটা ভালো করে আমি 4 বছর গোসল করি না আর 2টা বছর কষ্ট করলে আমি নোবেলটা পাইয়া যাবো তাই কোন দরকার আমি গেলামে থাকবো না আমি অন্য গেলামে চলে যাবো তাও আমি গোসল করতাম না আমি এই শীতে গোসলই করতাম না বাদ দেন আমি যাই গে 3টার একসাথে পানি তো চুবাই মো এক ভালো করে ধর এগো গোসল করে এরপর উঠতে হবে এরপর আইস গোসল করতাম না গোসল কর